নতুন ইসি গঠনের রাষ্ট্রপতির কাছে 24 ফেব্রুয়ারির মধ্যে 10 জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি। চূড়ান্ত তারিখে প্রকাশের দাবি থাকলেও তা নাকচ করে সার্চ কমিটির সভাপতি বলেছেন, রাষ্ট্রপতি জানার আগে তা প্রকাশ করা আইনসিদ্ধ হবে না। 22 ফেব্রুয়ারির শেষ বৈঠক করবে রাষ্ট্রপতি গঠিত এই সার্চ কমিটি। প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির 10ম সভা রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এই বৈঠকে 20 জন গ্রহণযোগ্য ব্যক্তির বিষয়ে দীর্ঘ 2.5 ঘণ্টা বৈঠক করেন সার্চ কমিটির সদস্যরা। 10 জনের চূড়ান্ত তালিকা তৈরি করতে ইতিমধ্যে সার্চ কমিটি তাদের প্রস্তুতি শেষ পর্যায়ে রেখেছে। আমরা চেষ্টা করেছি আইন যতটুকু কোলায় ততটুকুর মধ্যে থেকে ট্রান্সপারেন্ট থাকতে। 24 তারিখের মধ্যে আশা করছি মহামান্য রাষ্ট্রপতির কাছে সেটি পৌঁছাতে পারবো। রাষ্ট্রপতির কাছে নাম জমা দেওয়ার আগে 10 জনের তালিকা প্রকাশ করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন সার্চ কমিটির সভাপতি। সংবিধান এবং আইনের রক্ষণ করা আমাদের দায়িত্ব, রক্ষা করা আমাদের দায়িত্ব। আইনে বলা আছে কার্যপদ্ধতি নির্ধারণ করবো আমরা। আমরা নির্ধারণ করেছি এই নামগুলো আমরা প্রকাশ করব না, কারণ এটা রাষ্ট্রপতির ডোমেইন এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে পরে তিনি যদি বলেন যে আপনারা প্রকাশ করুন, আমরা প্রকাশ করব। তিনি তার অনুমতি ছাড়া এটা তার প্রপার্টি, ওনার কাছেই দিতে হবে। আমাদের প্রকাশ করার কোনো কথা আইনেও নাই, কোথাও বলা নাই। 22 ফেব্রুয়ারির বৈঠক শেষে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে 10 জনের নাম। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।